ক্যামেরা দিয়ে সুন্দর করে ঠিক আছে আমি চৌদ্দগ্রাম আগামী 30 তারিখে চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে আমি 8 নম্বরের কাউন্সিলর পদপ্রার্থী। আমি এলাকার জনগণের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে এলাকার সন্ত্রাস, মাদক দ্রব্য এবং ভূমিদস্যুরা তাদের বিরুদ্ধে আমার সংগ্রাম অব্যাহত থাকবে। আমি পৌরসভার জনগণের কাছে সহযোগিতা চাই। 8 নম্বর ওয়ার্ডের একজন শিক্ষিত লোক যেন মূল্যায়িত হয়, একজন শিক্ষিত লোক প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার শিক্ষাক্ষেত্রে অবদান হবে। অবদানের জন্য আমরা কি ধরনের উদ্যোগ শেষ যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনার জয়ের ব্যাপারে জনগণের ভোট জনগণ দিতে পারাক, অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট আমরা আশা করি। আমরা কোনো চদ্দখলের ভোট আশা করি না। আমরা চাই যে চৌদ্দগ্রামের বর্তমান এমপি সাহেব উনি ওনার এই নির্বাচনী এলাকায় একটা দৃষ্টান্ত স্থাপন করবেন অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে। আমরা চাই গ্রহণযোগ্য এবং সুস্থ সুশৃঙ্খল নির্বাচন এবং সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। আমি আশা করি নির্বাচন অবাধ এবং সুস্থ হবে, কারণ আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনে বিশ্বাসী এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে আমাদের মা বোনেরা যে ঘর থেকে বের হয়ে উচ্ছুট মুখে হাসি মুখে যেন ভোটটা দিতে পারে, ঈদের আনন্দ যেন আমাদের মা বোনেরা উপভোগ করতে পারে ভোটের দিন।